একটা রেলওয়ে স্টেশন। রেলগাড়ি থেকে নামছেন এক ডাক্তারবাবু, তার হাতে একটা ছোট্ট ব্যাগ। এতটুকু ব্যাগ সহজেই হাতে করে নিয়ে যাওয়া চলে, তবু ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করবে বলে। তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। কুলি এসেছে ভেবে ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তারবাবুর পালকিতে পৌঁছে দিল। ডাক্তার তাকে দুটি পয়সা দিতে হাত বাড়ালেন। লোকটা বলল, না না পয়সা দিতে হবে না, আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। পয়সা দিতে হবে না, তুমি কেমন কুলি? আমি ঠিক কুলি নই। তুমি কুলি নও? না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, লোকে অবশ্য আমাকে বিদ্যাসাগর নামেও ডাকে। ডাক্তারবাবু লজ্জায় মারা যান আর কি, তাড়াতাড়ি তিনি ওই লোকের পায়ে পড়লেন। আপনি বিদ্যাসাগর, আপনি তো দয়ার সাগর, লোকের উপকার করাই আপনার স্বভাব। আপনি আজ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছেন, এরপর থেকে আমি নিজের কাজ নিজের হাতেই করব। বিদ্যাসাগরের এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, কোনো কাজই ছোট হয় না, আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। যে নিজের কাজের জন্য পরের ওপর নির্ভর থাকে সে জীবনে কখনো সফল হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই রকমই, খুব সাধারণ পোশাক পরে থাকতেন, কিন্তু তার নাম ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশ জুড়ে। সবাই তাকে জ্ঞানের সাগর আর দয়ার সাগর বলেই জানতো। জানতো যে তিনি ভীষণ বড় মানুষ, তাকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসত, কিন্তু যারা তার সম্পর্কে আগে থেকে জানতো না তারা তাকে অনেক সময় চিনতেও পারত না। দিনটা ছিল রবিবার সকালবেলা, বিদ্যাসাগর বাড়ির বাগানের ঘাস নিরুচ্ছেন। এমন সময় মেদিনীপুর থেকে চারজন ভদ্রলোক এলেন। বিদ্যাসাগরকে কখনো দেখেননি ওরা। ওরা ভাবলেন, বাগানের ঘাস নিরুচ্ছে যখন, ও নিশ্চয়ই মালি, বিদ্যাসাগরের মালি। ওরা জিজ্ঞেস করলেন, ওহে বিদ্যাসাগর মশাই আছেন? আসল কথা ভাঙলেন না বিদ্যাসাগর, যেন তিনি সত্যি সত্যি এ বাড়ির মালি। এমনভাবে বললেন, আপনারা একটু বসুন, তিনি একটু ব্যস্ত আছেন। ব্যস্ত আছেন বই কি, বাগানের ঘাস নিয়ে ব্যস্ত আছেন। তারা বসলেন। বিদ্যাসাগর বাগানের নিড়ানির কাজ করেই চলেছেন। একটু পরে অতিথিরা বললেন, ওহে তামাক খাওয়াতে পারো? আগে পারি। চারটি হুঁকো সাজিয়ে বিদ্যাসাগর তাদের তামাক দিলেন। তারপর আবার লেগে পড়লেন বাগানের কাজে। খানিকক্ষণ বাদে তারা আবার তাড়া দিলেন, দেখো না বড্ড দেরি হচ্ছে যে। এবার হাতের কাজ শেষ করে বিদ্যাসাগর বললেন, কি দরকার এবার আমাকে বলুন। তোমাকে বলবো কেন, তুমি বিদ্যাসাগর মশাইকে খবর দাও না। আগে আমি বিদ্যাসাগর। অতিথিরা এই কথা শুনে যেন লাফিয়ে উঠলেন, বিদ্যাসাগরের পায়ের ধুলো নিলেন, বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনি যথার্থ বিদ্যাসাগর। বিদ্যাসাগর একদিকে যেমন ছিলেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, অন্যদিকে আবার বই লিখেও তার যথেষ্ট আয় হতো। বিদ্যাসাগরকে তখনকার দিনের মিলিনিয়ার বলা চলে। কিন্তু এত টাকা আয় করেও তার পোশাক ছিল অতি সামান্য, একটি ধুতি, চাদর ও একজোড়া চটি। বিদ্যাসাগরকে যারা কখনো দেখেননি তারা অনেক সময় এই ঠেঙো ধুতি পরা ব্রাহ্মণটিকে পালকিবাহক বলে ভুল করতেন। কোনো এক গণ্ডগ্রামের একটা স্কুলে বিদ্যাসাগর আসবেন, মেয়ে পুরুষের ভিড় উপচে পড়ল, সকলেই বিদ্যাসাগরকে একবার দেখতে চান। দুপুর পার হয়ে গেল, বিদ্যাসাগর এখনও এসে পৌঁছলেন না। মাথার উপর রোদের তেজ বেড়ে উঠল, তবু ভিড় কমে না। বিদ্যাসাগরকে একবার চোখে না দেখে কেউ এখান থেকে সরবে না। হঠাৎ শোনা গেল বিদ্যাসাগর আসছেন, বিদ্যাসাগর চলে এসেছেন। এক বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে গেলেন, একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, কই গা বিদ্যাসাগর কই? ভদ্রলোক সামনেই বিদ্যাসাগরকে দেখিয়ে বললেন, ওই যে বিদ্যাসাগর মশাই। বৃদ্ধা অবাক হয়ে খানিকক্ষণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়ে রইলেন, বললেন, আমার পোড়া কপাল, এই মোটা চাদর গায়ে উড়ে দেখবার জন্য এই রোদে ভাজা ভাজা হলুম, না আছে গাড়ি না আছে চোগাচাপ কান। সত্যি কথা, গাড়ি ঘোড়া কিংবা চোগাচাপ কানের জাকজমক নেই বিদ্যাসাগরের, সামান্য পোশাক আশাক তার, ধুতি চাদর আর চটি। আসলে এই পোশাকই তো ছিল তার দরিদ্র পরিবারে জন্মগ্রহণের প্রতীক, তার দেশের জনসাধারণের দারিদ্র্যের প্রতীক।
তার নিজের সমাজে এটাই তো ভদ্রবেশ, তাই তিনি অন্য সমাজের অন্নবেশ পড়ে আপন সমাজের ও সেই সঙ্গে নিজেকে অবমাননা করতে চাননি। সাদা ধুতি ও সাদা চাদর পরেই ঈশ্বরচন্দ্র সেই সময় যেই সম্মান লাভ করেছিলেন, বর্তমানে আমরা রাজাদের ছদ্মবেশ পরেও নিজেদের সেই গৌরবের কানাকড়িও দিতে পারি না। বিদ্যাসাগর রাজদরবারেও তার এই পোশাক ত্যাগ করার প্রয়োজন মনে করেননি। বিদ্যাসাগর তার এই চটি ছাড়া অন্য কিছু পায়ে তোলেননি। তার এই চটি নিয়েও অনেক গল্প আছে। বিদ্যাসাগর তখন এশিয়াটিক সোসাইটির সদস্য, সেই সূত্রে বহুবার তিনি জাদুঘরে গেছেন। যা সবসময় থাকে পায়, তার তালতলার চটি, সেই নিয়ে কোনোবার বাধা বিপত্তি পাননি। একবার একটা কাণ্ড ঘটল, দারোয়ান বিদ্যাসাগরকে দরজা পার হয়ে জাদুঘরে ঢুকতে দিল না। চটি পায়ে দিয়ে জাদুঘরে ঢুকবার হুকুম নেই, জাদুঘরে ঢুকতে হলে চটি খুলে রেখে ঢুকতে হবে। বিদ্যাসাগর চটিও খুললেন না, জাদুঘরেও ঢুকলেন না। খোঁজ খবর নিয়ে জানলেন দারোয়ান ঠিক কথাই বলেছে, চটি পায়ে দিয়ে জাদুঘরে ঢোকা বারণ। জাদুঘরের তত্ত্বাবধায়ক ছুটে এলেন, অনেক সাধ্য সাধনা করলেন, কিন্তু বিদ্যাসাগর কিছুতেই জাদুঘরে ঢুকলেন না। খবর চাপা রইল না। জাদুঘরের কর্তৃপক্ষ দুঃখ করে বিদ্যাসাগরের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখলেন, জানালেন বিদ্যাসাগর যখন যা খুশি পড়ে জাদুঘরে আসতে পারেন। বিদ্যাসাগর তবুও গেলেন না। কর্তৃপক্ষকে জানালেন, আমার জন্য আলাদা নিয়ম করার দরকার নেই, সকলের জন্য এক নিয়ম আর আমার জন্য আরেক নিয়ম, এমন ব্যবস্থায় আমি রাজি নই। সেই সময় পত্রপত্রিকায় এই ঘটনা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। আর সকলকে বাদ দিয়ে নিজের জন্য আলাদা নিয়মের সুবিধা বিদ্যাসাগর নিতে পারেননি। সকলের জন্য যখন একরকম ব্যবস্থা হলো না, অতএব বিদ্যাসাগরও প্রতিজ্ঞা করলেন আর কখনো জাদুঘরে ঢুকবেন না, আর কখনো ঢোকেনও নি। এই চটি নিয়ে আরেকটা গল্প আছে। বর্ধমানের রাজবাড়িতে গিয়েছেন একবার বিদ্যাসাগর। একজন দারোয়ান বিদ্যাসাগরকে চিনত না। দরবারে ঢোকার আগে সে তাকে চটি খুলে রেখে যেতে বলল। চটি খুলে রেখে বিদ্যাসাগর দরবারে ঢুকলেন। বর্ধমানের রাজা বিদ্যাসাগরকে সাদর সম্মানে আপ্যায়িত করলেন। রাজার কাছে বিদ্যাসাগরের এমন সাদর সম্মান দেখে দারোয়ান আশ্চর্য হয়ে গেল। ইনি কে? খোঁজ নিয়ে জানতে পারল ইনি স্বয়ং বিদ্যাসাগর। কাজ শেষ হয়ে গেল। বিদ্যাসাগরকে বিদায় দিতে রাজা দরজা পর্যন্ত এলেন। বিদায় দিয়ে রাজা যখন ফিরলেন, তখনই ওই দারোয়ান হাত জোর করে বিদ্যাসাগরকে বলল, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। বিদ্যাসাগর বললেন, তোমার দোষ কি? তোমার মনিবের যেমন হুকুম তেমনই করেছ। কথাটা রাজা শুনতে পেলেন। বিদ্যাসাগর চলে যাবার পরই তিনি ওই দারোয়ানকে বরখাস্ত করে দিলেন। অন্যের পরামর্শে ওই দারোয়ান বিদ্যাসাগরের শরণাপন্ন হল। সব শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন বিদ্যাসাগর। একখানা নরম গরম চিঠিতে বিদ্যাসাগর রাজাকে অনুরোধ করলেন যেন ওই দারোয়ানকে আবার কাজে বহাল করা হয়। চিঠিতে কাজ হলো। বর্ধমানের রাজা ওই দারোয়ানকে আবার কাজে বহাল করলেন। বিদ্যাসাগরকে নিয়ে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ।